আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে বিজি শিডিউল রয়েছে এবং হয়তো এ কারণেই প্রধানমন্ত্রীর সফর স্থগিত হয়ে গিয়েছে। তবে তিনি আসবেন আজকের পরে চূড়ান্ত হতে বা চূড়ান্তভাবে সেখানে জানতে পারব বলে শুক্রবার এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি আগে থেকে ঠিক হয়ে যায়, বহু রাজ্যে নির্বাচন আসন্ন, হয়তো এর জন্যই সফরের সময়সূচি এদিক ওদিক হতে পারে, তবে তিনি আসবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। উসকে বাদে হাম বোল সকতে এসা নেই হ্যাঁ ইসমে কিন্তু পরন্তু নেই হোনা চাহিয়ে বিজি শিডিউল হো আনা তো হই আয়েঙ্গে কিন্তু হো সকতে পোস্টপন্ড হো আয়েঙ্গে কিন্তু আজকে বাদ এক কনফার্ম হাম বতা সকতে বহুত সারা শিডিউল হো জাতা না ইসকা ইয়ে বহুত সারা জগা অভি ইলেকশন স্টেট ভি আ গিয়া ইসিলিয়ে থোড়া সা ইধর উধর হো সকতা অদারওয়াইজ নেই হোতা।